আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু হত্যা ধর্ষণ ও অপহরণের ঘটনা মামলা দ্রুত নিষ্পত্তির পরামর্শ শিশু অধিকার কর্মীদের ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এসআই জাহিদের পক্ষে হুমকি এর আগেও নির্যাতনে একাধিক ব্যক্তিকে হত্যা করে এই পুলিশ কর্মকর্তা নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থীদের বেপরোয়া হওয়ার আশঙ্কা আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত তিনজন শনাক্ত অর্ধশতাধিক বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের পরিকল্পনা এবং প্রতিষ্ঠার পাঁচ বছরেও উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেশের বিলুপ্ত প্রায় ভাষা রক্ষায় উদ্যোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান গত চার বছরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক হাজারেরও বেশি শিশু আর ধর্ষণের শিকার হাজার ছুঁই ছুঁই এর সঙ্গে হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে গেছে শিশু অপহরণের ঘটনা এই প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে এসব ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার পরামর্শ শিশু অধিকার কর্মীদের তবে ঢালাওভাবে সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পক্ষপাতী নয় মন্ত্রণালয় কেরানীগঞ্জে শিশু আব্দুল্লার পর গাজীপুরে শিশু সুলাইমান চলতি বছরের শুরু থেকেই অপহরণের পর হত্যার শিকার হয় বেশ কয়েকজন শিশু বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে দেখা যায় 2012 ও 2013 সালে যেখানে শিশু অপহরণের ঘটনা ছিল 128টি সেখানে গত দুই বছরে শিশু অপহরণের ঘটনা এক লাফে বেড়ে দাঁড়ায় 452টি এর মধ্যে 260 শিশু উদ্ধার হলেও লাশ পাওয়া যায় 92 জনের এদিকে গত চার বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 1085 শিশু আর ধর্ষণের শিকার 976 জন শিশুদের প্রতি এরকম সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে শিশু অধিকার কর্মীরা বলছেন এরকম ঘটনার হ্রাস টানতে সামগ্রিকভাবে শিশু হত্যার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি প্রয়োজন এই সমস্ত কেসে কিন্তু বেশি দেরি হয়ে গেলে সাক্ষী কিন্তু হারিয়ে যায় পুলিশের কাছে এখন তদন্ত নামে কিন্তু অনেক মামলা কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে একেবারে সেনসিটিভ মামলাগুলোকে দ্রুত বিচারের আওতায় এনে কেসগুলো করা উচিত দীর্ঘসূত্রিতা যেন না হয় দীর্ঘসূত্র হইলেই পারে তখন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সাম্প্রতিক সময়ে কয়েকটি শিশু হত্যার মামলায় দ্রুত বিচার শেষ হওয়ার ঘটনাকে ইতিবাচক বললেও এসব মামলার বাকি কাজ শেষ করে দ্রুত রায় কার্যকরের উপর জোর দেন তারা যত দ্রুত রায় হয়েছে কার্যকর করাটাও কিন্তু ঠিক সেইভাবেই করতে হবে অন্যদিকে শিশু হত্যা কমাতে দ্রুত বিচার নিষ্পত্তিতে একমত হলেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলছেন ন্যায় বিচারের স্বার্থেই সব মামলা দ্রুত বিচার আদালতে নেওয়া সম্ভব নয় আমরা যদি মনে করি যে সব মামলায় আমরা দ্রুত বিচারে নিয়ে যাব সেখানেও কিন্তু অনেক সময় বিচার প্রকৃত বিচার না পাওয়ার সুযোগ থাকে কারণ হলো ঘটনা সত্যতা বা মিথ্যা থাকতেই পারে সেই বিষয়গুলো আর বোঝার অনেক সময় সুযোগ হয় না আর যে বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারিত হয় সঠিক তথ্য আসে তখন দ্রুত বিচারে সেটা নিয়ে যাওয়া সম্ভব হয় তিনি বলেন শিশুদের প্রতি সহিংসতার ঘটনাগুলোতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাসম্ভব মনিটরিং করা হচ্ছে সহায়তা করার জন্য যা যা করণীয় করবেন তাফসীর বাবু সময় সংবাদ ঢাকা শিশু সুলাইমান হত্যা মামলার প্রধান আসামি নির্মল রবি দাসকে গতকাল গাজীপুর থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ অন্যদিকে সন্ধ্যার পর জামালপুরে সুলাইমানের দাফন সম্পন্ন হয়েছে গত শনিবার শিশু সুলাইমানকে অপহরণ করে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা দুই দিন পর গাজীপুরের একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায় গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট চার বছরের শিশু সুলাইমানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা পুলিশ জানায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আউটপাড়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ভাঙারি মালামালের ব্যবসায়ী মোকাররম হোসেন শনিবার বিকেল থেকে তার চার বছরের ছেলে সুলাইমান নিখোঁজ হয় পরে মোবাইল ফোনে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ঘটনার পরদিনই জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে অভিযানে নামে পুলিশ দুদিন পর সোমবার সন্ধ্যায় কাশিমপুর এলাকায় একটি জঙ্গলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা নির্মল প্রথম আমার জামাই নাম্বারে আইতে 10:11 বাজে তখন ফোন দিছে দেওয়ার পরে কইছে যে তোমার বাবু আর আইছে হ্যাঁ আমার বাবু আর আইছে তোমার বাবু আছে সুস্থ আছে তুমি যদি কাল 1.5 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমার বাবু পাবা কালকে দিন সময় নল তোমার বাবু নাচ পাবা তুমি নির্মলে নিয়ে হারাইছে
নির্মলের কত আদর্শী পাওদর্শী বাবা ডাকছি বাপ দাবি দিছি আমার বাবারে বাহিরি দেন বাপের কাছে বলে টাকা পয়সা চাইছি লোন তুলিয়া দিতে কইছিন দিতেন দিছে না কারণে এই জিদ দে এই বাচ্চা নিয়ে গেছে এদিকে সুলাইমানের মৃত্যুতে ফুঁসে উঠেছে এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা শিশু বাচ্চাকে যারা এবং মারে তাদের চরম শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত আমার সন্তানটাকে এরকম করতে পারতো পারতো না আমি আর বিচার চাই ফাঁসি চাই খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করতেছি এটা এই ঘটনায় নির্মল নামে একজনকে আটক করা হয়েছে বাকিদের আটকেরও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ আমাদের নলেজে আসার আগে বাচ্চাটা ডেড বডি আমরা পাই ডেড বডি উদ্ধার করেছি আমরা একটা মামলা নিছি আশা করতেছি যে যারা অপহরণ করেছিল তাদের খুব দ্রুতই আমরা পেয়ে যাব ইতিমধ্যে আমরা কিছু ক্লু পেয়ে গেছি আমাদের কিছু ডাটা চলে আসছে ডাটার ভিত্তিতে আমরা এদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ এছাড়া শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় তারা সমসংবাদ গাজীপুর ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি সহ তিন ব্যক্তিকে শনাক্ত করেছে গোয়েন্দারা গোয়েন্দারা জানিয়েছেন সিটি ব্যাংকের কালশি এটিএম বুথ সহ আরও দুইটি ব্যাংকের বুথের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এই ব্যক্তিদের শনাক্ত করা হয় তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা গ্রাহকদের ব্যাংকিং সেবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে 57টি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক বৈঠকে এটিএম বুথ সেবা নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে আজ দুপুরের আগে যে কোনো সময় বৈঠকটি হতে পারে তবে আরেকটি সূত্র বলেছে আজ না হলেও খুব শিগগির বৈঠকটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ সেবায় জালিয়াতির বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ভাবিয়ে তুলেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে কি করে ব্যাংকিং সেবা আরও নির্বিঘ্ন করা যায় সেটি নিয়েও আলোচনা হবে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কেবল নেটওয়ার্ক কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার গত 9 ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর সোমবার মধ্যরাতে মারা যান ওই কেবল কর্মচারী এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান সকালে তার মরদেহ কর্মস্থল ফতুল্লার নয়ামাটিতে নিয়ে গেলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় নিহতের স্ত্রী ও বোনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ এটা আমরা বিচার চাই যারা মারছে ফাঁসি চাই আমার একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটার দিকে তাকায় বিচার চাই না এটুকু বাচ্চাটা এতিম করে দিছে কর্মস্থল কনকর্ড কেবল টিভি নেটওয়ার্কের মালিক জানান গত 9 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার আমতলা এলাকায় শাহজাহানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা আহত শাহজাহানকে ওই দিন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেবল টিভি ব্যবসার নিয়ন্ত্রণের জেরে শাহজাহানকে হত্যা করা হয়েছে বলে দাবি কেবল কর্তৃপক্ষের সন্ত্রাসীরা এখানে আমাদের থেকে অনেক দিন যাবতীয় আমাদের ডিস্টার্ব করতেছে আমাদেরটাই কিছু টাকা পয়সা দাবি করতেছে চাঁদা দাবি করতেছে আমি তাদের সাথে কোনো আপোষনামা করতে রাজি না এবং কোনো ব্যাপারে তাদের সাথে আমি বসতে রাজি না এখন মানে তারা আইসা আমার মোবাইল হুমকি টুমকি দেওয়ার পরে আমার উপস্থিতিকে তালা মেরে দিছে এবং চাঁদা না দিলে ওরা বলতেছে আমরা এলাকাতে স্তরে যাবি আমরা ব্যবসা করবো এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ দুই গ্রুপের মধ্যে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে ধা পাল্টা দেওয়া হয় পরবর্তীতে সন্ধ্যাকালে এই ছেলেটাকে আঘাত করা হয় এবং আপনারা দেখেছেন তার হাতে কাটা দাগ রয়েছে যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অনুসরণ করব এবং এটা প্রক্রিয়া দিন আছে এবং এটা যথাযথভাবে অনুসরণ করা হবে শাহজাহানের মা বাহরাইন থেকে দেশে আসার পর তাকে দাফন করা হবে বলে জানিয়েছে শাহজাহানের স্বজনরা তানিন মেহেদি সময় সংবাদ নারায়ণগঞ্জ থানা হেফাজতে পুলিশি নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এস আই জাহিদের পরিবার নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদীপক্ষের এমনকি মামলার বাদীকে আটকে রেখে মামলার বিষয়ে আপোষ করারও অভিযোগ তোলা হয় একই সঙ্গে জাহিদের বিরুদ্ধে থাকা জনি হত্যা মামলার বিচার শুরু হয়নি 2 বছরেও বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে
2014 সালের 12 জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে এসআই জাহিদের নির্যাতনে এক পর্যায়ে মারা যান ঝুট ব্যবসায়ী সুজন। এর আগে পল্লবী থানায় থাকাকালীন একই কায়দায় জনি নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করে এসআই জাহিদ। একই বছর জানুয়ারিতে জাবেদ হোসেন নামে এক যুবককে পায়ে গুলি করলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে মৃত্যু হয় তার। জনি হত্যা মামলার বিচার শুরু না হলেও সুজন হত্যা মামলায় গত 6 জানুয়ারি আদালতে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন মামলার বাদী লুসি। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর গত 14 এপ্রিল আদালতে সন্ধান মেলে তার। এ বিষয়ে লুসি কথা না বললেও তার পরিবার ও আইনজীবীর অভিযোগ, মামলার আপোষ করতেই এসআই জাহিদের পরিবারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছিল লুসিকে। কার স্বার্থ থাকতে পারে, যারা এই কেসটাকে নষ্ট করতে চায় তারাই আটকে রাখতে পারে, যেটা একটা আপোষ করার চেষ্টা করতে পারে। হোম মিনিস্টার যেটা বলেছেন যে কয়েকজন পুলিশের জন্য সবাই তার দায়িত্ব নেবে না, আমরাও সেটা দেখতে চাই। আমরা তো জানি নিখোঁজ, আমাদের ভাবির সাথে কন্টাক্ট নাই, তার বাচ্চা ফোন দেয়, তার বাচ্চাও কন্টাক্ট করে পায় না। তবে মামলা তুলে নিতে বাদীকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন এসআই জাহিদের আইনজীবী। আকারে আঙ্গাতে বলা হচ্ছে যে আসামি পক্ষ লুকিয়ে রাখছে, আসামি লুকিয়ে রাখবে কেন, এমনিতে সে ক্ষতিগ্রস্ত। হয়তো বাদী তার মনে দুঃখে বা কোনো আবেগ থাকতে পারে, কোনো দুঃখ থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার থাকতে পারে, এই কারণে সে হয়তো অন্য জায়গায় থাকতেও পারে। বাদী পক্ষের অভিযোগ, মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছে আসামির পরিবার। জাহিদের মা আমার বাড়িতে যায় 12-13 লাখ টাকার সাহায্যে, আমি টাকা চাই না, আমি চাই আমার পুলার বিচার। বলছে যদি আপনারা যদি টাকা না নেন ওই ব্যবস্থা আমাদের আছে। এই মামলার প্রধান আসামি এসআই জাহিদ ও পুলিশের সোর্স সুমন কারাগারে এবং অপর সোর্স রাশেদ পলাতক রয়েছে। এছাড়া অপর আসামি পুলিশের 2 এএসআই রাশেদুল ইসলাম ও কামরুজ্জামান মিঠু গত 10 ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মাঝে। কেউ কেউ মনে করেন এতে বেপরোয়া হতে পারেন প্রার্থীরা, আবার অনেকে বলছেন বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে হয়ে গেল পৌরসভা নির্বাচন, এরপরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পালা। বলা হয়েছিল পৌর নির্বাচনের আদলই হবে ইউপি নির্বাচনের আচরণবিধি। এতে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচারণায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিল আর রাজনৈতিক দল ও সংস্থা কোনো প্রার্থীর হয়ে আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানার বিধান রাখার সুপারিশ করে কমিশন। তবে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রদ আর জরিমানা 5 লাখ টাকা থেকে কমিয়ে 10,000 নির্ধারণ করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্যান্ডিডেটের ক্যান্সেল করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো সে থাকছে না, ভূমিকা থাকছে না, এটা কিন্তু নির্বাচন কমিশনকে বড্ড দুর্বল করে দেবে। আইন মন্ত্রণালয় যেটা করেছে সঠিক করেছে, তার কারণ হচ্ছে যে বিধিতে এটা আইনে না থাকলে বিধিতে এটা আসতে পারে না। এবং এটা আমার মনে হয় ইলেকশন কমিশন ভালো করে জানেন যে এটা একটা আইনি ব্যাপার। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। এটা একটা হত আইন ছিল যেটা ভয়ভীতির বিষয় ছিল, কিন্তু এত কিছু হওয়ার পরেও তো আমরা এটাই প্রয়োগ করতে দেখিনি। তো প্রয়োগ যদি না হয় তাহলে এই আইন থাকা না থাকার তো মানে হয় না। তাদের যথেষ্ট ক্ষমতা আছে বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য, কিন্তু সেটা করতে হলে আজ্ঞাবহ প্রতিষ্ঠানের মানসিকতা থেকে করলে তো হবে না। দেখলাম না, ওদিকে তাকায় থাকলাম, স্বেচ্ছা নিষ্ক্রিয়তা, এটার মাধ্যমেই তাদের দায়িত্ব তারা পার করে দিচ্ছে। স্থানীয় সরকারের প্রাথমিক পর্যায়ে এই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 250 ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ডের বৈঠক সূত্রে এই সিদ্ধান্ত জানা গেছে। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। আজ সন্ধ্যায় এই বিষয়ে আবারও বৈঠক বসবে বলে জানানো হয়। এরই মধ্যে বিভিন্ন ইউপি থেকে আসা প্রার্থীদের নামের তালিকা নিয়ে নির্বাচনী বোর্ডে আলোচনা হয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে বৈঠক সূত্রে জানা যায়। আগামী 22 মার্চ প্রথম ধাপে 752টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার দিন নির্ধারিত আছে। দেশকে নেতৃত্ব দেওয়ার মতো করে নিজেদের গড়ে তুলতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এই উচ্ছ্বাস
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 63,509 স্কুলের মধ্যে সেরা হয়েছে তারা। আর বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টুর্নামেন্টেও অংশ নেয় 63,000-এর বেশি স্কুল। অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড়দের বিবেচনায় এ দুটি টুর্নামেন্টকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। আড়ম্বরপূর্ণ আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণ করেন চ্যাম্পিয়ন রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে। এ সময় আগামী দিনের কাণ্ডারি হিসেবে শিশুদের গড়ে তুলতে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এগুলির মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের যেমন শারীরিক দিক থেকে তারা সুস্থ থাকবে, প্রতিযোগিতামূলক মনোভাব তাদের মধ্যে গড়ে ওঠে, উৎকর্ষ সাধনে অনেক অবদান রাখবে, পাশাপাশি কোনো বিপথে যাবার পথ থাকবে না। খেলাধুলার প্রতি, সাংস্কৃতিক চর্চার প্রতি তাদের মনোনিবেশ থাকলে তারা একটা সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠবে আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য। দেশের সব শিশু কিশোরকে খেলাধুলার সুযোগ করে দিতে সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা যেন সেখানে চলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। কঠোর নজরদারি আর দ্রুত ব্যবস্থা নেয়ায় চট্টগ্রাম বন্দরে নেই জলদস্যু তৎপরতা। গ্রিন পোর্টের তালিকায় আবারও অন্তর্ভুক্ত চট্টগ্রাম। এবং উত্তরাঞ্চলের 5 জেলায় পরীক্ষামূলক আখ চাষে সফলতা, মিটবে চিনি ও গুড়ের চাহিদা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম চলছে ধীর গতিতে। গত বছরের শেষে জাতিসংঘের ইউনেস্কোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলেও প্রতিষ্ঠানটি উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের। তবে ইউনেস্কোর সহযোগিতায় আগামী 5 বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ভাষা গবেষণার ভূ কেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ইনস্টিটিউটের মহাপরিচালকের। বিস্তারিত মুজাহিদ রিপোর্টে। প্রতিষ্ঠার প্রায় 5 বছরেও লক্ষ্য থেকে অনেক দূরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। 4 বছর আগে নির্মিত ভাষা জাদুঘরে সংযোজিত হয়নি নতুন কোনো উপকরণ, এমনকি ভাষার মাসেও দেখা মেলে না দর্শনার্থীদের। অবকাঠামোর উন্নয়ন হলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি বলে মত প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের সাবেক সদস্যের। এটা মানুষের পরে নির্ভর করে যে কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। 10টা যে বড় লিভিং ভাষা আছে এবং 8-10টা যেগুলো মারা যাচ্ছে, এটা সম্পর্কে একটা প্রকল্প নিয়ে দেখানো দরকার যে সারা বিশ্বের ভাষার উপরে আমরা গবেষণা করতে পারি। একটাই কাজ হচ্ছে হিল ট্র্যাক্টের কিছু ভাষার উপরে, কিন্তু সেটাও আমি মনে করি অত্যন্ত স্লথ গতিতে চলছে। ইউনেস্কোর সহযোগিতায় দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কৌশলগত কর্মসূচি বাস্তবায়নের শুরুতেই দেশের বিলুপ্ত প্রায় ভাষা রক্ষার পরামর্শ এই প্রবীণ শিক্ষকের। তাদের প্রাথমিক কাজ হবে বাংলাদেশে যত ভাষা আছে, বাংলা ছাড়া অন্যান্য ভাষা, এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার। বিশ্বমানের আধুনিক মিলনায়তন নির্মাণ হলেও গত 1 বছরে অনুষ্ঠিত হয়নি একটিও আন্তর্জাতিক সেমিনার। তবে আগামী 5 বছরের মধ্যে এই ইনস্টিটিউট ভাষা গবেষণার ভূকেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ইনস্টিটিউট মহাপরিচালকের। আমরা এখন শুধু একা নয়, আমাদের সঙ্গে ইউনেস্কো আছে, ইউনেস্কোর সদস্যভুক্ত দেশগুলির বিশেষজ্ঞরা আছেন। বছরে যদি 3টা ভাষার কাজ সম্পন্ন করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে 5 বছর পরে অন্যান্য দেশ থেকে দেখতে আসবে যে কি করে আমরা আমাদের দেশের এই ভাষাগুলোকে এইভাবে প্রমিতায়ন করলাম। লক্ষ্য অনুযায়ী শুরু হয়নি বহুভাষিক অভিধান প্রণয়নের কাজ। নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষার পর হাতে নেওয়া হয়নি আর কোনো গবেষণাধর্মী প্রকল্প। পৃথিবীর সব ভাষা সংরক্ষণের পাশাপাশি বাংলা ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি কত দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সেদিকে এখন দৃষ্টি সবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাত 1টার দিকে বহুতর এই ভবনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবনটি। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে অনেকে নিচে নেমে আসেন, অনেকে আটকে পড়েন ভবনের ভেতরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।
আমরা দরজা খুলি, দেখুন আগুন, বউ বলে বের হই। আমি বললাম যে বের হওয়া সম্ভব না এখন। পাশের ফ্ল্যাটেও আমাদের আরেকজন ছিল একটি হুজুর, উনিও বাচ্চা নিয়ে বউ নিয়ে আটকে পড়লো। আমরা শুধু কোনো রকম জানলায় নাক দিয়ে বসেছিলাম। আমরা সিঁড়ি আমরা চেষ্টা করি দেখি ধোঁয়ার উপর দিয়ে যাচ্ছে, ছাদে গেলাম সম্পূর্ণ ধোঁয়া ভিতর দিকে, আমাদের নামার চেষ্টা করতে পারছি না। তারপর এমন সময় ফায়ার সার্ভিস আসতে ওদের হেল্পে আমরা নিচে নামতে পারলাম। আগুনের কারণ আসলে অ্যাকচুয়াল কারণ কোনটা এটা এখনো বলা যাবে না। আগুন আমরা নির্বাপন করেছি, তদন্ত সাপেক্ষে আগুনের কারণ বলা যাবে। ক্যাজুয়ালিটিস নাই, কোনো হতাহত নাই। এদিকে আশুলিয়ার একটি শ্রমিক পল্লিতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত 25টি ঘরবাড়ি। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ফায়ার সার্ভিস জানায় গতরাত 9:30টার দিকে তেলেবাড়ি এলাকার একটি শ্রমিক পল্লিতে হঠাৎ আগুন লাগে। এ সময় আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় 25টি ঘরবাড়ি জিনিসপত্র। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। সুস্থভাবে জন্ম নিয়েও জেনেটিক ডিসঅর্ডারের কারণে এখন প্রতিবন্ধী চাঁদপুরের একই পরিবারের 3 সদস্য, সংসারে বোঝা হয়ে কাটছে দুর্বিষহ জীবন। উত্তরাঞ্চলের 5 জেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে আখ চাষ শুরু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এতে বেশ সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। গবেষকরা বলছেন দেশের চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে বাৎসরিক চিনি ও গুড়ের চাহিদা পূরণ সম্ভব। তবে চাষিদের আখ চাষের পাশাপাশি সাথী ফসল করার পরামর্শ কর্পোরেশনের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে আবাদি জমির পরিমাণ কমলেও বাড়ছে চরাঞ্চলে। এসব জমিতে রয়েছে আখ চাষের বিপুল সম্ভাবনা। ইতিমধ্যে রংপুর বিভাগের 5টি জেলায় এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। দেশে প্রতি বছর চিনির চাহিদা প্রায় 15 লাখ টন, কিন্তু উৎপাদন হয় মাত্র 1 লাখ টন। গবেষকরা জানান দেশের যে কোনো অঞ্চলের চরে আখ চাষ করেই বাৎসরিক চিনি বা গুড়ের চাহিদা পূরণ সম্ভব। 2 লক্ষ হেক্টর চরের জমি আছে, এইখান থেকে কিন্তু আমাদের প্রায় 18 লক্ষ টন গুড় চলে আসে। বৃহত্তর রংপুরের চরাঞ্চলে আমরা আখ চাষ করে একটা সফলতা অর্জন করেছি। এই সমস্ত এলাকাতে যদি আমরা আখ দিয়ে ভরে ফেলতে পারি, তাহলে ওখানে কিন্তু আমরা প্রচুর একটা এলাকা পাবো যেখানে গুড় উৎপাদন করা সম্ভব। এদিকে বাৎসরিক ফসল হওয়ায় আখের পরিবর্তে স্বল্পকালীন ফসল উৎপাদনে আগ্রহী হয়ে পড়ে অনেক চাষি। এতে কমে যায় আখের উৎপাদন, তাই উৎপাদন ব্যয় কমাতে চাষিদের সাথী ফসল করার পরামর্শ সংশ্লিষ্টদের। আখ রোপে সাথে মানে আমরা পেঁয়াজ দিতে পারবে, রসুন দিতে পারবে, এইভাবে আমরা তাদের কৃষি আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে সাথী ফসল সাথে আখ, তারা যদি আমাদের প্ল্যান মতে সাথী ফসল সাথে রাখে আখের সাথে, তখন কিন্তু তারা আলটিমেটলি দুটা ফসল প্রাপ্তি। একই সাথে আখ চাষীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে বলেন এই গবেষক। চিনি উচ্চ রিকভারির যুক্ত যে সমস্ত আখ জাত আছে, সেই সমস্ত জাতগুলি যদি আমরা মাঠে রোপণ করি এবং চাষিদেরকে যদি আমরা এই যে আমাদের উপযুক্ত প্রযুক্তি ব্যবহারে প্রলুব্ধ করতে পারি, তাহলে কিন্তু 9% রিকভারি করা এটি খুব বেশি কঠিন কাজ না। আখের দাম বৃদ্ধি করে উৎপাদনে আগ্রহী করার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষিদের আরো বেশি দক্ষ করে তুলতে পারলে এ শিল্পের হারানো অতীত ফিরে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর এলাকায় জলদস্যুতার হার শূন্যের কোটায় নেমে এসেছে। অপেক্ষমান জাহাজে ছোটখাটো রশি কিংবা মালামাল চুরির ঘটনা ঘটলেও গত কয়েক বছরে ক্যাটাগরি 1 অর্থাৎ কোনো বিপজ্জনক ঘটনা ঘটেনি এই অঞ্চলে, যে কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে গ্রিন পোর্টের তালিকায় ফিরে এসেছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগেও গভীর বঙ্গোপসাগর এবং বহির্নোঙরে জলদস্যুতার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় প্রথম দিকেই ছিল চট্টগ্রাম বন্দরের নাম, যে কারণে এখানে আসা জাহাজের বিমার পরিমাণও ছিল তুলনামূলক বেশি। ছোট ছোট প্রতিষ্ঠানের জাহাজগুলো কোনোভাবে আসলো, বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের জাহাজগুলো আসতো না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ করাচি বন্দর এবং অন্যান্য বন্দরের চাইতে, মায়ানমার বন্দরের চাইতে বর্তমান কিন্তু চট্টগ্রাম বন্দর অনেক দূর এগিয়ে গেছে। ক্রমাগতভাবে জলদস্যুতা বাড়ার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো 2004 সালে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকে বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ডের নানামুখী উদ্যোগে জলদস্যুতার পরিমাণ অনেকটা কমে আসে। আমরা 2013 সালে পৃথিবীর ঝুঁকিপূর্ণ বন্দরের থেকে বাংলাদেশের নাম কাটিয়ে ফেলেছি। আমাদের আর কে আর ঝুঁকিপূর্ণ বন্দর বলা হয় না।
ইন্টারন্যাশনাল মেরিটাইম সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বন্দরের বহির্নোঙ্গরে 57টি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে ক্যাটাগরি ওয়ান টাইপের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন বন্দরের এই কর্মকর্তা। মানুষ 6 কিলোমিটার পর্যন্ত চিহ্নিত করতে পারি, এই ভিটিএমএসটা কার্যকর হওয়াতে আমরা এভিডেন্স রাখতে পারছি এবং এভিডেন্সের ফলে আমরা এই বিষয়টা জলদস্যুতা প্রায় শূন্য কোঠায়। গ্রিন পোর্ট হিসেবে পরিচিতি পাওয়ার এই সুফল হিসেবে গত বছর চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 2000 পণ্যবাহী জাহাজ, আর বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে অন্তত 20 লাখ টিউএস কন্টেইনার। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংকিং সেবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে দুপুরের পর বাংলাদেশ ব্যাংকের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে এটিএম বুথ সেবার বিষয়টি, নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, ঈশাদ, গত শনিবার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম সার্ভিস নিয়ে যে আসলে জটিলতা তৈরি হয়েছে এবং একই সঙ্গে যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে যে উদ্বিগ্ন অবস্থা তৈরি হয়েছে সেটা আসলে সমাধানের জন্যই আজকের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের কার্ড ডিভিশন এবং সংশ্লিষ্ট যারা প্রধান রয়েছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক আসলে তলব করেছে। তাদের সবার সঙ্গে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই সবাইকে ডাকা হয়েছে। তো আসলে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সূত্র মতে বিকেল 3টায় তাদেরকে বাংলাদেশ ব্যাংকে আসতে বলা হয়েছে। তাদের সবাইকে নিয়ে আসলে বর্তমান পরিস্থিতি থেকে আসলে কেন বর্তমান পরিস্থিতির সৃষ্টি হলো, কেন আসলে এ ধরনের কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থগুলো চলে গেল সেই বিষয়গুলো নিয়ে যেমন তাদের কাছে জানতে চাইবে, তেমনি একই সঙ্গে কীভাবে কার্ড ডিভিশন অর্থাৎ কার্ড সার্ভিসটাকে আরও বেশি উন্নত কিংবা আধুনিক করা যায় এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আজকের আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানদেরকে আসলে বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয় মতিঝিল কার্যালয় রয়েছে সেখানে আসলে তাদেরকে ডেকেছে। তো আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা এখন পর্যন্ত এই বিষয়টা জানতে পারছি সঠিকভাবে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে এখন পর্যন্ত আমাদেরকে দায়িত্বশীল কোন সূত্র থেকে আসলে এই বিষয়টা জানানো হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে হয়তো আসলে বিষয়টা তারা নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কিংবা কিছুটা গোপনীয়তার মাধ্যমে আসলে চাচ্ছেন বিষয়টাকে আসলে আলোচনার মধ্যে রাখা। তবে অন্যান্য যে সূত্রগুলো রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সূত্র কিংবা আমাদের নিজস্ব যে সূত্রগুলো রয়েছে সেগুলো থেকে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি বিকেল 3টে আসলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানরা এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি একই সঙ্গে ব্যাংকিং যে কার্ড সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি আধুনিক কীভাবে করা যায়। আপনি জানেন যে গত শনিবার যে ঘটনা ঘটেছে অর্থাৎ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের কার্ড জালিয়াতির মাধ্যমে বেশ কিছু টাকা আসলে আত্মসাৎ হয়ে গেছে এবং সেই ঘটনার সঙ্গে বিদেশিরা জড়িত থাকারও একটি প্রমাণ কিন্তু গোয়েন্দা অধিদপ্তর থেকে আসলে পাওয়া গেছে। তো সেই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক আসলে পর্যালোচনা করছে, একই সঙ্গে তাদের হয়তো জন্য নতুন কিছু নির্দেশনাও রয়েছে, নতুন কিছু পর্যালোচনা এবং নির্দেশনাও বাংলাদেশ ব্যাংক থেকে রয়েছে এটিএম বুথের আসলে বেশি নিরাপত্তা জোরদার করার জন্য কিছু নির্দেশনা আসলে এই আলোচনার মধ্যে থাকবে বলে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি। তো পরবর্তীতে এই আলোচনা আসলে কোন কোন বিষয় নিয়ে হবে এবং যখন তারা আসলে আসা শুরু করবে সেই বিষয়গুলো আসলে আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। ঈশ্বর, দর্শক, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। রাজি পরের খবরে, ময়মনসিংহে 3 সালে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশ জানায় গতরাত 7:30 দিকে মমিনুল ইসলাম জুয়েল নামে হোমিও ওষুধ কোম্পানির এক কর্মকর্তা মোটরসাইকেল যোগে ভালুকা থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। এ সময় ত্রিশাল উপজেলার উকিলবাড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে 3 যুবক চাপাতে দিয়ে তাকে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তাদের ছোড়া গুলিতে আল আমিন নামে স্থানীয় এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পিছন দিক থেকে আমাকে 3 জন লোক আর কি এই মোটরসাইকেল দিয়ে গাড়ির গতিরোধ করে আর কি। তো আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা অতর্কিতভাবে চাপাতি দিয়ে আমার শরীরে আঘাত করে আর কি, মাথায় হেলমেট থাকার কারণে একরি নাই নিচে ফালাই দেয় আর কি। নিচে ফালাই দেওয়ার পর বলছে যে এই যে আমার হাতে হাতে চাপাতি দিয়ে দিছে পিছনেও আছে, পরে বলছে স্যার না হলে গুলি করব। পরে আমি জান ভয়ে চাবি দিয়ে দিছি, একটা পিস্তল উদ্ধার করি এবং ছিনতাইকৃত মোটরসাইকেল জব্দ করি এবং একজন গুলিতে আহত যে ময়মনসিংহ তাকে হাসপাতালে প্রেরণ করি। গাজীপুরে 4 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, টঙ্গীর বনমালা এলাকায় বাড়ির আঙিনায় খেলছিল 4 বছর বয়সী একটি শিশু। এ সময় ভরত নামে এক প্রতিবেশী তাকে প্রলোভন দেখিয়ে ঘরের ভেতরে ডেকে নেয়। এক পর্যায়ে তার উপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালালে চিৎকার করে মেয়েটি। এ সময় তার দাদি ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে শিশুটির বাবা টঙ্গী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ভরতকে আটক করে। সুস্থভাবে জন্ম নিলেও প্রাপ্ত বয়সে এসে প্রতিবন্ধী হয়েছেন চাঁদপুরের একই পরিবারের তিনজন। প্রথমে একজন, পরে ধারাবাহিকভাবে অপর দুজন শিকার হন প্রতিবন্ধিত্বের। হঠাৎ করে এমন অবস্থার কারণে সংসারে বোঝা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। চিকিৎসকরা বলছেন জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণেই প্রাপ্ত বয়সে এসে এই রোগের বিস্তার ঘটেছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামের দিনমজুর মতিমীরের বড় ছেলে মিজান 20 বছর আগে কাজ করতেন একটি পোশাক কারখানায়, কিন্তু হঠাৎ করেই চলার শক্তি হারান। এরপর থেকেই দুর্বিষহ জীবন যাপন করছেন তিনি। শুধু মিজানই নয়, বোন হাফসা ও ভাই রাজুরও একই পরিণতি। সুস্থ ও স্বাভাবিকভাবে জন্ম নিলেও ভাগ্যের নির্মমতায় এখন তারা প্রতিবন্ধী। প্রাপ্ত বয়সে এসে তাদের হাত পা ও শরীর শুকিয়ে এখন শীর্ণকায়। এই অবস্থায় কর্মক্ষমতা হারিয়ে বাবা মায়ের সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছেন তারা। এই পর্যন্ত 25 বছর হয়েছে, চলাফেরা করতে পারি নাই, মানে অনেক কষ্টে আছি। 15 বছর বিয়ে হয়েছে, এর ফলে স্বামী দুইটা বাচ্চা আর একটা চলে গেছে, আর নিজে চলমু হিরমু করমু আর নিজে অসুস্থ হয়ে গেছি। চিকিৎসকরা বলছেন জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে তারা প্রতিবন্ধী হয়েছেন, তবে নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে কিছুটা সুস্থ থাকা সম্ভব। এটা আসলে কনজেনিটাল মাসকুলার ডিস্ট্রফি, আমরা লিম গার্ডল মায়োপ্যাথি বলি। নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে এক্সারসাইজ এবং ডায়েট এগুলোর কিছু ভূমিকা আছে। এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা যেভাবে সুচিকিৎসা পায় বা তারা ভাবে একটু চলিয়াফেরা খাইতে পারে, এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দিনমজুর মতিমীরের এই তিন সন্তানের মতো অপর তিন সন্তানও প্রতিবন্ধী হওয়ার ঝুঁকিতে রয়েছে। সমসংবাদ চাঁদপুর। বগুড়া সান্তাহারে নির্মিত হচ্ছে দেশের প্রথম আর্দ্রতা নিয়ন্ত্রক বহুতল খাদ্য গুদাম। 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদামে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন আগামী জুনে পুরো দমে কার্যক্রম শুরু হলে দীর্ঘদিন মান নিয়ন্ত্রণে রেখে খাদ্যশস্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানি করা যাবে। রবিউল ইসলামের ছবি ও মাজেদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মাল্টি স্টোরেজ ওয়ারহাউস নামের অত্যাধুনিক খাদ্য গুদামটির নির্মাণ শুরু হয় 2013 সালের প্রথম দিকে। ইতোমধ্যে মূল কাজের 80% সমাপ্ত হয়েছে। গুদাম থেকে রেল লাইনের কাজ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, সোলার সিস্টেমের কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে গুদামটি। অবশ্য এখন পরীক্ষামূলকভাবে চাল সংরক্ষণ করা হচ্ছে গুদামে। জুন 2016 এর ভিতরে প্রকল্প চালু করার জন্য যে সুবিধাসমূহ দরকার সেগুলো সবগুলি নির্মিত হবে। মজুদ ব্যবস্থা ভালো না থাকার কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়কেই লোকসানে পড়তে হয়। তাদের আশা এই গুদাম চালু হলে তারা উপকৃত হবেন। সরকার যখন না কিনে তখন কৃষকের ধানের দামটা কম পায়, তখন ফুরেরা ওই মজুদ করে রাখে, অর্থাৎ কৃষক ওই ধানের দামটা কম পায়, অর্থাৎ গোডাউনটা হলে আমাকে সুবিধা হবে। এইখানে চাউল সংগ্রহ কার্যক্রম শুরু হলে আমরা ব্যবসায়ীরা অধিক পরিমাণ চাউল সরকারকে সরবরাহ করতে পারবো। জেলার খাদ্য নিয়ন্ত্রকের মতে মাল্টি স্টোরেজের কার্যক্রম শুরু হলে গোদামের যেমন মজুদ বাড়বে, তেমনি বিদেশে খাদ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে। আমরা যদি বিদেশে পরবর্তী সময়ে চাল রপ্তানি করতে চাই, তাহলে এই সান্তাহার সাইলোর যে মাল্টি স্টোরেজ খাদ্য গুদাম নির্মিত হয়েছে সেটাতে আমরা মজুদ করতে পারবো এবং সেই মজুদকৃত চালটার গুণগত মান ভালো থাকবে। বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এই খাদ্য গুদাম নির্মাণে ব্যয় হচ্ছে 242 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার সহায়তা দিচ্ছে 160 কোটি টাকা। সময় সংবাদ বগুড়া। দেশের বাইরের খবর। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়লে 7 জন নিহত এবং অন্তত 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার উত্তরপ্রদেশের বিজনৌর জেলার ঘনবসতিপূর্ণ চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা। বিজনৌর পুলিশ আরও জানায় 2 তলা ভবনটির নিচতলার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো ভবনটি ধসে পড়ে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চল থেকে তুরস্কের মোতায়েন করা সেনা ফেরত নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে রাশিয়ার সাহায্য চাইতে বাধ্য হবে ইরাক। মঙ্গলবার এমন হুঁশিয়ারি দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে এমন হুমকি দেন বলে জানায় গণমাধ্যম। তিনি আরও বলেন, 1974 সালে তুরস্ক সাইপ্রাসে যেমন সামরিক আগ্রাসন চালিয়েছিল, ঠিক সেভাবেই নিজেদের সেনাবাহিনীকে ব্যবহার করে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল ও আশপাশের এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে তারা। ইরাকের মাটি ছেড়ে চলে যেতে তুরস্ককে বাধ্য করতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানান আবাদি। ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে তুরস্কের ওপর চাপ সৃষ্টিতে ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটন ও ইইউর কড়া সমালোচনাও করেন তিনি। ঘরোয়া ক্রিকেটের খবর। প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে 8 ক্যাটাগরিতে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মূল্য বাড়লেও সন্তুষ্ট নন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। প্রত্যাশিত অর্থ ও দল না পাওয়ায় এমন অসন্তুষ্টি রাজ্জাক, নাজমুল, ডলারদের মতো ক্রিকেটারদের। এমন অবস্থায় উল্টো সিসিডিএম দাবি করছে, ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও স্বার্থের দিকে তাকিয়েই বাড়ানো হচ্ছে পারিশ্রমিক। শত সমালোচনা আর ক্রিকেটারদের অসন্তুষ্টির পরও দ্বিতীয়বারের মতো প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে আগের চেয়ে এবার বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। এরই মধ্যে প্রস্তাবিত মূল্য তালিকা বিসিবির কাছে পাঠিয়েছে সিসিডিএম। 8 ক্যাটাগরিতে এবার হবে প্লেয়ার বাই চয়েস। আইকন ক্যাটাগরিতে সর্বোচ্চ 30 লাখ টাকা, এ প্লাসে 25, এ ক্যাটাগরিতে 20, বি প্লাস 15, বি 12, সি 8, ডি 4.5, আর ই ক্যাটাগরিতে সর্বনিম্ন মূল্য 3.5 লাখ টাকা। তবে প্রস্তাবিত এই অর্থই নির্ধারিত হবে কিনা সে ব্যাপারে নিজেদের অবস্থান এখনো প্রকাশ করেনি বিসিবি। সিসিডিএম সমন্বয়ক আমিন খানের দাবি, ক্রিকেটারদের স্বার্থ বিবেচনা করেই বাড়ানো হয়েছে তাদের মূল্য। মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এবং আপনার বোর্ড ডাইরেক্টর, তাদের ইনস্ট্রাকশন আছে যাতে প্লেয়ারদের স্বার্থটাই আমরা সবচেয়ে বড় করে দেখছি। প্লেয়াররা তো এই একটা সিজনের জন্য বসে থাকে, সো আমরা চাই এখান থেকে তারা যাতে তারাও যেন ডিপ্রাইভ না হোক। তারপর অসন্তুষ্ট জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। এই পদ্ধতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারাই, কারণ প্রিমিয়ার লিগই তাদের উপার্জনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে একদিকে যেমন কমছে তাদের আর্থিক উপার্জন, তেমনি পছন্দের ক্লাবে খেলা থেকেও বঞ্চিত হবেন বলে দাবি ক্রিকেটারদের। এরকম ভাবে যদি চলতে থাকে, এরকম দেখা যাবে আস্তে আস্তে প্লেয়ার কমে যাবে, কারণ যখন দেখবে যে তার পুরো বছর চলতে পারছে না এই টাকা দিয়ে, তো তখন আসলে পুরো টাইম এটা দিবে না এটার পিছে। তো যদি পুরো টাইম না দেয়, আমাদের ক্রিকেটের জন্য আসলে খুব বেশি একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে, আপনার অর্থাৎ টোটালি আপনার মানে বছরের একটা ইনকাম বা মনে করেন প্রিমিয়ার লিগটাই অনেক কিছু, তো সেই ক্ষেত্রে যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে ওদের জন্য এটা অনেক ডিফিকাল্ট যে সার্ভাইভ করে একটা বছর। এ প্লাসে যারা আছে অবশ্যই তাদের টাকা কমতেছে, এবং যারা একদম নিচে মানে 3 লাখ টাকা দিয়ে অ্যাকচুয়ালি 3 লাখ বা 3.5 লাখ টাকা অ্যাকচুয়ালি কী হয় একটা একটা ছেলে বা একটা ফ্যামিলি, তার জন্য কী হয়। মার্চের শেষ দিকে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। স্প্যানিশ লা লিগার খবর। লিগ টেবিলে শীর্ষস্থান আরও দৃঢ় করতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সেলোনা। স্টাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 11:30। 23 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ফার্নান্দেজের শীর্ষদের সংগ্রহ 23 পয়েন্ট। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার মেসি, সুয়ারেজ, নেইমার ত্রয়ের সমন্বয়ে দুর্বার গতিতে শিরোপার পথে এগিয়ে চলছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 23 গোল করে চলতি লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সা তারকা সুয়ারেজ। ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর লা লিগায় 300তম গোলে ল্যান্ডমার্ক স্পর্শ করার অপেক্ষায় মেসি। আর ইঞ্জুরি সমস্যা না থাকায় রেড অ্যান্ড হোয়াইটসদের বিপক্ষে সেরা একাদশ সাজানোর সুযোগ পাবেন বস এনড্রিক। অন্যদিকে কাতালানদের বিপক্ষে গেল 15 ম্যাচে কখনোই জয়ের দেখা না পাওয়া স্বাগতিকরা প্রেরণা খুঁজতে পারে লিগে গেল 4 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান থেকে। আর এই ম্যাচেই প্রথম নিজের ফুটবলার ক্যারিয়ারের প্রথম ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে কোচের ভূমিকায় থাকবেন লুইস এনড্রিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এটিএম বুথে কার্ড জালিয়াতির সাথে জড়িত এক বিদেশি সহ 3 জন শনাক্ত। নিরাপত্তা ইস্যুতে বিকেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক। আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু হত্যা, ধর্ষণ ও অপহরণের ঘটনা। মামলা দ্রুত নিষ্পত্তির পরামর্শ শিশু অধিকার কর্মীদের।
ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলা তুলে নিতে আসামি এসআই জাহিদের পক্ষে হুমকি। এর আগেও নির্যাতনে একাধিক ব্যক্তিকে হত্যা করে এই পুলিশ কর্মকর্তা। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, প্রার্থীদের বেপরোয়া হওয়ার আশঙ্কা, আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ। এবং প্রতিষ্ঠার পাঁচ বছরেও উপযুক্ত মানে উন্নীত হতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, দেশের বিলুপ্ত প্রায় ভাষা রক্ষায় উদ্যোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়।